আমরা নির্দ্বিধায় বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপ্তি বিশাল। মুক্তি, বাঙালিত্ব, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবাধিকার, এই আদর্শে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত হয় মহান মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের দিনলিপি আমরা খুঁজে পাই হাজারো চিঠিতে। সেসব চিঠি নিয়ে এই আয়োজন রণাঙ্গনের চিঠি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি নবনীতা চৌধুরী। সব দল, মত, শ্রেণী, পেশার সমর্থন ও অংশগ্রহণের ফলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরিণত হতে পেরেছিল। সেই জনযুদ্ধ, মুক্তিযুদ্ধের কথা আমরা দেখতে পাই এসব ঐতিহাসিক চিঠিপত্রে। যুগোপযোগী উন্নয়নের মাধ্যমে ইন্টারনেটের ফলে সারা দেশের অধিকাংশ মানুষ এখন মুক্তিযুদ্ধের দলিল, চিঠিপত্র, স্মারক পড়তে পারছেন। রণাঙ্গনের এই চিঠিটি লিখেছেন আখলাকুল হুসাইন আহমেদ, লিখেছেন তার স্ত্রীকে। 1970 সালে আখলাকুল হুসাইন এমপি নির্বাচিত হয়েছিলেন। চিঠিটি তিনি ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার মহাদেও থেকে লিখেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রথমে তুরার মহিষখালীর ক্যাম্প ইনচার্জ ছিলেন, পরে জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হন। হেনা, আশা করি ভালো আছো। তোমাদিগকে খবর দেওয়া ছাড়া তোমাদের খবর পাওয়ার কোনো উপায় নাই, আর আশা করেও লাভ নাই। অনেকের নিকট বলে দেই, মহেশখালীর কোঅর্ডিনেটর সেকেন্দার নুরি চিঠি পাঠালে সে আমার নিকট পাঠাতে পারে। আল্লাহর নিকট শুধু প্রার্থনাই যে তোমরা সবাই যেন ভালো থাকো। আমি অদ্য মহেশখলা থেকে তুরার পথে রওনা হয়েছি। অদ্য আমি মেঘালয় প্রদেশের মহাদেও ক্যাম্পে আছি। আমার সঙ্গে খালেক সাহেব এমপিএ ও জবেদ সাহেব এমএনএ আছেন। আগামীকাল রংরা ক্যাম্পে গিয়ে থাকবার আশা রাখি। সমস্ত পথই হেঁটে চলছি। মহেশখলা হতে রংরা 35 মাইল, রংরা হতে গাড়ি পাওয়ার রাস্তা হবে তুরা। যা হোক, আমার কোনো অসুবিধা হচ্ছে না। নানান দেশের উপর দিয়ে যাচ্ছি। ছোটবেলায় পড়তাম ময়মনসিংহের উত্তরে গাঢ় পাহাড়, আর এখন পাহাড়ের সর্বোচ্চ টিলার উপর 10 দিন ঘুমিয়ে এলাম, আর পাহাড়ের ভিতর দিয়েই রওনা হলাম। দেশভ্রমণে আনন্দ আছে, কিন্তু যখন তোমাদের কথা মনে হয় তখন মন ভেঙে যায়। বিশেষ করে সোহেলের কথা ভুলতেই পারি না, সোহেলটাই আমাকে বেশি বিব্রত করে। ওর দিকে বিশেষ লক্ষ্য রেখো। তোমাকে আর কি লিখবো? তোমরা বাড়ি থেকে সরে গেছো কি না জানি না, তোমাদের উপর আক্রমণ আসতে পারে, তাই পূর্বপত্রে লিখেছিলাম বাড়ি থেকে সরে যেতে। কোথায় আছো তা যেন অন্য কোনো লোক না জানে। যেখানেই যাও, রাস্তায় যেন কোনো অসুবিধা না হয় তার প্রতি বিশেষ নজর রেখে চলো। সোহেল বোধহয় আমাকে খোঁজে, আস্তে আস্তে হয়তো ভুলেই যাবে। যা হোক, নামাজ নিয়মিত পড়তে চেষ্টা করি, তার জন্য কোনো চিন্তা করো না। পূর্বে আরও 2টি চিঠি দিয়েছি, তাতে ধান ও গাড়িটার কথাও বলেছিলাম সরিয়ে রাখতে। আজকে স্বাধীন বাংলা বেতারের খবরে নিশ্চয়ই শুনেছ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িও আক্রমণ করতে চারেনি। সুতরাং খুব সাবধান, বিশেষ আর কি লিখব। ইচ্ছা আছে তুরা হতে ফিরে আসব আবার মহিষখালী। দোয়া করিও, আখলাক। এই চিঠিটি রণাঙ্গন থেকে আখলাক সাহেব লিখেছিলেন তার স্ত্রী হেনাকে 1971 সালের 16 জুন। এই চিঠিটি যখন পড়ছিলাম মনে পড়ছিল যে প্রতিটি মানুষ যারা যুদ্ধে গিয়েছিলেন, কিংবা কেউ কেউ যারা শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন, নিজের ফেলে যাওয়া সন্তান, পরিবার, পরিজনের প্রতি তাদের যেমনি টান আছে, সেই টানের চেয়েও যে বড় টান দেশমাতৃকার তরে, সেটি তারা বারবার প্রমাণ রেখেছেন। তারা যেমনিভাবে রণাঙ্গনের চিন্তা করেছেন, এবং আপনারা লক্ষ্য করে থাকবেন নিশ্চয়ই দর্শক, যে এই চিঠির মধ্যে বলা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিও পুড়িয়ে ফেলা হয়েছে, এবং বলা হয়েছে যে যখন তার স্ত্রীকে হেনাকে বলছেন
যে বাসা পাল্টানোর জন্য, বাড়ি পাল্টানোর জন্য, অন্যত্র সরে যাওয়ার জন্য, এবং সরে যাওয়ার সময় যেন পেছনের লোক না থাকে, এই জায়গার ইঙ্গিতটি নিশ্চয়ই আপনাদের কাছেও স্পষ্ট হয়েছে। চিঠিটি পড়ে আমার মনে হচ্ছিল হেনা যেখানে থাকছিলেন, আখলাক সাহেবের স্ত্রী, সেই জায়গাতে আসলে হয়তো রাজাকারদেরও একটি তৎপরতা ছিল। কারণ কোনো মুক্তিযোদ্ধা যারা দেশে গেছেন, কোনো একটি পরিবার থেকে যে কোনো সন্তান বা কোনো স্বামী কিংবা কোনো বাবা যদি মুক্তিযুদ্ধে গিয়ে থাকে, সেই পরিবারের প্রতি নিপীড়ন নির্যাতনের মাত্রা কীরকম বাড়ত তা আমরা রণাঙ্গনের চিঠির অসংখ্য চিঠির মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই। আর মুক্তিযুদ্ধের ইতিহাসে দলিলপত্রে তো তার শত শত নয়, হাজার হাজার প্রমাণ রয়ে গেছে। রণাঙ্গনের চিঠির মধ্য দিয়ে আখলাক সাহেব ইঙ্গিতটিও দিয়েছেন যে পাকিস্তানি বাহিনীরা যে নিষ্ঠুর নির্মম নির্যাতন চালিয়েছে এই দেশে, একই সঙ্গে কেউ কেউ যে আমাদের দেশের কতিপয় লোক যে তাদের দোসর হিসেবেও কাজ করেছে, তাদের স্বার্থ রক্ষা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি নির্যাতন চালিয়েছে, সেই ইঙ্গিতটিও কিন্তু আমরা এই চিঠি থেকে পাই। দর্শক, রণাঙ্গনের প্রত্যেকটি চিঠি যখন আপনারা পড়বেন, জানবেন, শুনবেন, আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষের কত রকম গাথা লেখা রয়েছে এখানে। অর্থাৎ এই সমস্ত জন ইতিহাসের মধ্য দিয়েই কিন্তু বাংলার মুক্তিযুদ্ধের ইতিহাসটা পাওয়া যায়। অনেকে বলে থাকেন মাত্র 9 মাসে আমরা স্বাধীন হলাম, কেন দীর্ঘ বছরে নয়? কিন্তু এই 9টি মাসে কতগুলো সেকেন্ড, কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, সেই পরিমাপটা আমরা অনেক সময় করতে ভুলে যাই। কারণ প্রতিটি পল অনুপলের মধ্য দিয়েই মানুষের রক্তক্ষরণ, মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা, মানুষের বিরহ, মানুষের কান্না, মানুষের আনন্দ বিদ্যমান আছে। দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীন বাংলা পেয়েছি। রণাঙ্গনের এই সব যোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর বছরে। শ্বাসরুদ্ধকর সেই সময়ে 7.5 কোটি বাঙালির উদ্দেশ্যে মুক্তি আর স্বাধীনতার মন্ত্র বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন নির্ভয় চিত্তে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে সংগ্রামের শব্দ আর বাক্য নিয়ে লেখা নানান চিঠি আমাদের উদ্দীপ্ত করে। মুক্তিযুদ্ধের দৃপ্ত শপথে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে। মুক্তিযুদ্ধের চেতনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন।